हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी सिल्विया रहमान एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन। आबारो जथा समय एकटा नतून रेसिपी निये हाजिर हलाम आपनादेर सामने। आर आमार आजकेर रेसिपिटी हलो रुई माछेर रेसिपि। बाड़ीते खूब सहजे आमी जेभाबे माछ रान्ना करी सेटाई आज आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर पछन्द हबे। তাছাড়া রুই মাছের রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি আছে, তার কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে গ্যাস অন করে দিলাম। তেল সামান্য গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল কতটা খাবেন তার উপর মরিচের গুঁড়া নিয়ে নেবেন। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া ও 7 মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে মশলা কষানো হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এমন বাবল সৃষ্টি হয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। কিছুক্ষণ জাল দিয়ে যখন বলক উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। এখানে 4 পিস রুই মাছ নেওয়া হয়েছে। আর মাছগুলোকে আমি পূর্বে থেকে সামান্য হলুদ মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে ভেজে রেখেছিলাম। এবার দিচ্ছি 5 থেকে 6টি কাঁচা মরিচ ও 1টি টমেটো। একটি টমেটো এভাবে আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম। এবার প্রায় 10 মিনিট জাল দিতে থাকব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি। আরো কিছুক্ষণ জাল দিতে থাকব। আমার মাছ রান্না করা প্রায় শেষ। আজকে আমি এতটুকু ঝোল রাখব, তাই নামিয়ে ফেলব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন। আমি পরিবেশন করে ফেললাম। আর এই ছিল আমার আজকের রুই মাছের রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমি সহজভাবে রেসিপিটি শেয়ার করতে পেরেছি। আপনাদের কাছে সহজ লাগলে আমার এই কাজের সার্থকতা। আর রান্না তো সহজেই হওয়া দরকার, তাই না? আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, ভিডিওতে কমেন্টস করবেন কোনো প্রশ্ন বা রিকোয়েস্ট থাকলে। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করুন, যাতে তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।